আমরা জানি যে কিডনি মানব দেহের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ অঙ্গ প্রতি আমাদের দেহে দুটি কিডনি আছে এবং যার প্রধান কাজ হলো আমাদের শরীরে মেটাবলিজমের মাধ্যমে উৎপাদিত বর্জ্য পদার্থ ইউরিনের মাধ্যমে প্রস্রাবের আকারে শরীর থেকে নির্গত করে এছাড়াও কিডনির আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন কিডনি আমাদের শরীরে পানির ভারসাম্যকে রক্ষা করে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে আমাদের যে রক্তচাপ সেটা নিয়ন্ত্রণে কিডনির বিশাল ভূমিকা আছে তাছাড়া কিডনি এমন একটি অঙ্গ যা থেকে কিছু হরমোনও তৈরি হয় যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল শরীরে রক্ত তৈরির যে একটি উপাদান ইরিথ্রোপয়েটিন সেটা কিডনি থেকে আসে এবং ভিটামিন ডি আমরা যেটা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটার উৎপাদনও কিডনির একটি বিরাট ভূমিকা আছে অতএব কিডনি বিকল হলে আমাদের শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় যেমন উচ্চ রক্তচাপ হয় শরীরে পানি জমে যায় যেহেতু কিডনি ফিল্টার করতে পারে না তারপরে আমার কিডনির যে আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে মেটাবলিজমের মাধ্যমে তৈরি হয় বডিতে সেগুলোর নির্গত বা নিঃসৃত না হওয়ার কারণে এইটার যে প্রতিক্রিয়া সেগুলো আমাদের শরীরে দেখা দেয় যেমন আমাদের ইউরিয়া লেভেল বেড়ে যায় ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় প্রস্রাবের কিছু অসুবিধা দেখা দেয় এভাবে বিভিন্ন লক্ষণগুলো শরীরে প্রকাশ হতে থাকে আমাদের দেশে ধরেন ডায়াবেটিস কিডনি প্রদাহ বা নেফ্রাইটিস অথবা উচ্চ রক্তচাপ এগুলো রোগী বৃদ্ধি পাচ্ছে এগুলোতেই কিন্তু এই রোগগুলোর কারণে আবার কিডনি আক্রান্ত হচ্ছে এভাবে যত ডায়াবেটিস রোগী বাড়বে কিডনি রোগীর সংখ্যা বাড়বে যত উচ্চ রক্তচাপের রোগী বাড়বে তত কিডনি রোগীর সংখ্যা বাড়বে এবং কিডনির প্রদাহ যেটা নেফ্রাইটিস আমাদের দেশে যে তরুণ বয়সে যে কিডনি রোগীগুলো হয় যে রোগে আক্রান্ত হয় ধরেন 20 থেকে 40 বছরের মধ্যে যে কিডনি রোগগুলো থাকে তাদের অন্যতম প্রধান কারণ হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা কিডনিতে প্রদাহ মোটা দাগে আমরা কিডনির রোগগুলোকে দুটা ভাগে ভাগ করতে পারি একটা হলো আকস্মিক কিডনি রোগ আরেকটা হলো ধীরগতির কিডনি রোগ আকস্মিক কিডনি রোগী আমাদের সাধারণত হঠাৎ করেই কিডনি আক্রান্ত হয় যেমন যদি কোনো কারণে শরীর থেকে রক্ত অথবা পানি বের হয়ে যায় যেমন আমরা কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি রক্তপাত হয় অথবা যদি তার তীব্র ডায়রিয়া ভমিটিং এগুলোর কারণে যদি রক্ত পানি মানে শরীরে পানি শূন্যতা হয় তখন আকস্মিকভাবে কিডনি বিকল হতে পারে আর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটা হলো ধীরগতিতে কিডনি বিকল যেটাকে আমরা কিডনিকে এই জন্যই আমরা নিরোগ ঘাতক বলে থাকি ধীরগতিতে কিডনি বিকল হলে অনেক সময় এটার লক্ষণ প্রকাশ পায় অনেক পরে যখন কিডনি অনেক দূর আক্রান্ত হয়ে গেছে অথবা কিডনির কার্যকারিতা অনেক দূর হ্রাস পেয়েছে তখন অতএব তখন দেখা যায় যে চিকিৎসকেরও চিকিৎসা দেওয়ার মতো অবস্থা থাকে না তখন তাকে ডায়ালাইসিসে যেতে হয় অতএব ধীরগতির কিডনি রোগ আমাদের আগে যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি তাহলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো এবং কিডনি ফেলিউর থেকে আমাদের রোগীদের আমরা বাঁচাতে পারবো অতএব আমি বলবো যে সর্বোপরি যে আমরা যে কিডনি সুস্থ কিডনি সবার জন্য এটার জন্য আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে একটা হলো যারা ডায়াবেটিস হাইপারটেনশন অথবা কিডনি প্রদাহ রোগে ভুগছেন তাদের কিডনির কার্যকারিতা মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে হবে সেটা কেমন যাচ্ছে দু নম্বরে হলো যে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল এটার মধ্যে আমাদের জোর দিতে হবে যে খাবারগুলো যেমন চর্বিজাত খাবার লবণ তারপরে অতিরিক্ত আমিষ এগুলা কিডনি রোগের জন্য ভালো নয় সেগুলোর দিকে নজর দিতে হবে শেষ কথা হলো কিডনি রোগ ঘাতক ব্যাধি কিন্তু এরও চিকিৎসা রয়েছে এবং সচেতনতা মানে স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা এর জন্য অতি গুরুত্বপূর্ণ তাহলে আমরা সবার জন্য সুস্থ কিডনি নিশ্চিত করব